সবাইকে শুভেচ্ছা স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভীন শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম গ্যাস সংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানী এবং আশপাশের তিতাস গ্যাসের আবাসিক গ্রাহকরা বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে সিলিন্ডারের গ্যাস গুনতে হচ্ছে বাড়তি টাকা অন্যদিকে গ্যাস না পেয়েও দিতে হচ্ছে বিল অভিযোগ গ্রাহকদের তিতাস কর্তৃপক্ষ বলছে চাহিদার তুলনায় গ্যাস কম পাচ্ছেন তারা চার বছর ধরে সম্মেলন না হয় ক্ষমতাসীন দলের সমর্থক ছাত্রলীগের দানা বাঁধছে অসন্তোষ এতে প্রায় ঘটছে সংঘর্ষ সব শেষ চার বছর আগে হয়েছিল সম্মেলন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সম্মেলনের তারিখ দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে বর্তমান কমিটির একাধিক নেতার নাম সারাদেশে ইতিবাচক সংবাদ তুলে আনবে মাছরাঙা টেলিভিশন দিনব্যাপী মাছরাঙার প্রতিনিধি সম্মেলনে এমন আলোচনা উঠে এসেছে বলা হয় দেশকে বদলাতে হলে সম্ভাবনা ব্যক্তি এবং সাংগঠনিক পর্যায়ের ভালো কাজগুলো তুলে ধরতে হবে আনন্দঘন পরিবেশে রাজধানীতে এগিয়ে চলি শিরোনামে মাছরাঙা টেলিভিশনের দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন হয় এবার বিস্তারিত খোদ তিতাস কর্মকর্তার বাসায় থাকে না গ্যাস চাহিদার তুলনায় কম গ্যাস পাওয়ায় রাজধানী এবং এর আশপাশের প্রায় সব এলাকায় এমন সংকট বলে জানিয়েছে তিতাস আর গ্রাহকদের অভিযোগ গ্যাস না পেয়েও মাসে মাসে বিল দিতে হচ্ছে তাদের মাহমুদুল হাসানের ছবিতে ওবায়দুল কবিরের রিপোর্ট রোকেয়া খাতুন একটু পরপরই গ্যাসের চুলার কাছে যাচ্ছেন দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে ধরছেন চুলার সামনে আশা হয়তো গ্যাস এসেছে যতবারই আশা নিয়ে চুলোয় আগুন দিচ্ছেন ততবারই মুখটা বিষণ্ন হয়ে আসছে রাজধানীর শনি আখড়ার চিত্র এটি তবে হেলেনা বেগমের বেলায় চিত্র আলাদা তিনি গ্যাসের ধারই ধারছেন না জানেন কাঙ্ক্ষিত গ্যাস আসবে না তাই বুদ্ধি করে বেছে নিয়েছেন ভিন্ন পথ বাসায় নিয়ে এসেছেন সিলিন্ডার গ্যাস যদিও এজন্য তাকে গুনতে হচ্ছে বাড়তি টাকা হেলেনা বেগমের মতো এই এলাকার অনেকেই তিতাসের সংযোগ থাকার পরেও বাড়তি খরচে বাড়িতে বসিয়েছেন সিলিন্ডার তবে সে সামর্থ্য যাদের নেই তাদের থাকে অপেক্ষা কখন গ্যাস আসবে অভিযোগ বেশ কয়েক বছর ধরেই তিতাসের লাইনে গ্যাস পান না তারা আগে একটু একটু আসতো শুক্রবার শনিবার কিছু পাওয়া যেত এখন কোনো দিনই পাওয়া যায় না আবার সিলিন্ডারের দামটা অনেক বেশি সরকার সিলিন্ডারের দামও বাড়া দিয়েছে আমাদের কাছে এটা নিরুপায় হয়ে গেছে শুধু ওই এলাকায় নয় রাজধানীর মোহাম্মদপুর বসিলা ধানমন্ডি সায়দাবাদ যাত্রাবাড়ি ভাটারা মগবাজার উত্তরা মিরপুর বনশ্রী পুরনো ঢাকা সহ অধিকাংশ এলাকার অবস্থাও কম বেশি একই এ কারণে অনেকে শেষ রাতে ঘুম থেকে উঠে বসে থাকেন সকাল ভোরে উঠে কাজ করতে তো আমরা অসুস্থ হয়ে গেছি আর এই জন্য বাংলাদেশিরাও থাকতে চায় না তিতাস বলছে চাহিদার তুলনায় গ্যাস কম পাচ্ছেন তারা পাশাপাশি তরল গ্যাস আমদানিও কমে যাওয়ায় তৈরি হয়েছে সংকট ডিস্ট্রিবিউশন লাইনগুলো অনেক পুরানো এখানে অনেক আগে লাইনগুলো বসানো হয়েছে সেখানে বাসাবাড়ি ৫০টা বাসা ছিল এখন হয়ে গেছে ২০০ ৪০০ ৫০০ বা হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে এখন ওই এলাকাগুলোতে লাইন যে ৩ ইঞ্চি যেখানে থাকার উচিত ৪ ইঞ্চি সেখানে ছিল তখন হয়তো ১ ইঞ্চি অথবা ২ ইঞ্চি সেই লাইনগুলোতে গ্যাস এখন খুবই কম পাচ্ছে আমাদের একটা প্রজেক্ট নেওয়া হয়েছে এটা যে পুরো ঢাকা শহরে এই যে পাইপ লাইনের সিস্টেমটাই চেঞ্জ করা ফেলাবে নতুন করে গ্যাস না পেলে আসছে শীতে সংকট আরও তীব্র হওয়ার আভাস দেন তিতাসের ওই কর্মকর্তা ওবায়দুল কবির মাছরাঙা সংবাদ ঢাকা ২৯তম সম্মেলন হবার পর চার বছর এবং বর্তমান সভাপতি সম্পাদক দায়িত্ব নেবার পর ৩ বছর পেরিয়ে গেলেও সম্মেলনের মুখ দেখেনি ছাত্রলীগ ক্রমে দানা বেঁধে ওঠা আন্ত অসন্তোষ প্রায় রূপ নিচ্ছে সংঘর্ষে আরো জানাচ্ছেন ইবতেশাম নাসিম মৌ
ছাত্রলীগ নেতৃত্বের বিরুদ্ধে সংগঠনের একাংশের অভিযোগগুলোর মধ্যে বড় একটি হচ্ছে সময় মতো সম্মেলন না হবার কারণে অনেকের বয়স চলে গিয়েছে, ফলে অনেক যোগ্য নেতৃত্ব হারাচ্ছে ছাত্রলীগ। বিগত 3 বছর করোনার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে, সেক্ষেত্রে আমি মনে করি ছাত্রলীগের ছাত্রনেতা নির্বাচনের ক্ষেত্রে বয়সটা এই 3 বছর গ্যাপটাকে ধরে নিয়ে আগানো উচিত। করোনাকালীন সময়ে যে সংগঠন মানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ছিল ছাত্র সংগঠনের, সেই ক্ষেত্রে এদের এই কমিটির মেয়াদ বাড়বে কি বাড়বে না এটা একটি অমূলক বিষয়, কারণ একটি ছাত্র সংগঠনে পরিচালিত হবে তার গঠনতান্ত্রিক নির্দেশনা অনুযায়ী। এই বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি বললেন, করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান অনেকদিন বন্ধ ছিল, খোলার পর কমিটি করা হয়েছে, আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশেই করোনার মধ্যে সম্মেলন করা হয়নি। আমরা দায়িত্ব পাওয়ার পরবর্তী সময় তো যে যার এলাকায় চলে গিয়েছি করোনা মহামারীতে, এখানে আমরা ভার্চুয়ালি আমাদের নেতা কর্মীদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করেছি এবং বিভিন্নভাবে কিন্তু তাদের সাথে কথা বলে আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি। জননেতৃদের স্বপ্ন শেখ হাসিনা তিনি কিন্তু এই সম্মেলনের তারিখ নির্ধারণ করে দেন, এখন পর্যন্ত সে ধরনের একটি তারিখ নির্ধারণ করে দেননি তিনি, যেদিনই তারিখ নির্ধারণ করে দেবে আনুষ্ঠানিকভাবে আমরা সবাইকে জানিয়ে দেব। বর্তমান কমিটির একজন সহসভাপতি নির্বাহী সংসদের তালিকা নিয়ে যে আপত্তি এবং পদ বাণিজ্য নিয়ে যে অভিযোগ করেছেন তারও জবাব দেন সংগঠনের সভাপতি। রেজুলেশন ব্যতীত রেখে তারা তাদের স্বেচ্ছাচারিতার মাধ্যমে শতাধিক নেতাকর্মীকে তারা কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্তর্ভুক্ত করেছে, যা সম্পূর্ণ গণতন্ত্র পরিপন্থী বিস্ময়ের ব্যাপার এবং লজ্জার ব্যাপার, যেটা অতীতে কখনো কোনো সভাপতি সাধারণ সম্পাদক করেনি। সেটা হচ্ছে শোকের মাস আগস্টে তারা এই কর্মসূচিটা পালন করেছে। আগস্টে কখনো এই ছাত্রলীগের কমিটি হয় না, আমরা 31 জুলাই আমরা কিন্তু আমাদের এই কমিটিটি করেছি এবং আপনারা প্রত্যেকটি সিগনেচার আমাদের দেখবেন সেখানে 31 জুলাই দেওয়া। তারা মিথ্যা অভিযোগ দিয়ে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমরা যদি অর্থের বিনিময়ে কাউকে নেতা বানাই এর প্রমাণ যদি কোনোভাবে দিতে পারে তাহলে আমরা অবশ্যই আমাদের শাস্তির আওতায় আমরা আসবো। ছাত্রলীগের সার্বিক অবস্থা নিয়ে কথা হয় এককালের ছাত্রলীগ নেতা বর্তমানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের সাথে। বলেন, বর্তমান কমিটির বিরুদ্ধে আনা সব অভিযোগ সঠিক নয় আর দলের সভানেত্রীর উপর সম্মেলনের তারিখ নির্ভর করছে। কোনো ব্যক্তিগত বিষয় থাকলে সেগুলোকে অবশ্যই সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে। ইতিমধ্যেই আমরা যে সকল মানে হাইব্রিড বলা হয় যারা দলের ভিতরে প্রবেশ করেছে তাদেরকে তালিকা করে অভিযোগের সত্যতার প্রমাণের ভিত্তিতে ইতিমধ্যেই আমরা বের করে দিয়েছি এবং আরও অভিযোগ আসলে আমরা সেই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং মাননীয় নেত্রী উনি জাতিসংঘের ওখান থেকে আসার পরে আমার মনে হয় বিষয়টির একটা চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। বেশ বড় একটি প্রার্থী তালিকা হতে যাচ্ছে ছাত্রলীগের 30তম সম্মেলনকে কেন্দ্র করে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে বর্তমান কেন্দ্রীয় কমিটির একাধিক নেতার নাম, আর সব বিভেদের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ এক ছাত্রলীগের প্রত্যয় জানিয়েছেন সংগঠনটির নেতারা। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ হামলা চালিয়েছে। বিকেলে রাজধানীর নীলক্ষেত ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। ছাত্রদল জানিয়েছে হামলায় তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে বিকেল 4:30 দেখা করতে চেয়েছিলেন ছাত্রদলের পূর্ণাঙ্গ নতুন কমিটির নেতাকর্মীরা। শিক্ষার্থীদের সমস্যা সংকট সমাধানে উপাচার্যকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল ছাত্রলীগের। উপাচার্যের সঙ্গে দেখা করতে বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে ঢাবি ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী। এ সময় স্যার এ এফ রহমান হলের সামনে থেকে ছাত্রদলের নেতাদের সঙ্গে ছাত্রলীগের ধাক্কাধাক্কি এবং তর্কাতর্কি শুরু হয়। ছাত্রলীগের কিছু নেতাকর্মী লাঠি দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের পেটায়, আরেকটি অংশ ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া করে। এতে ছাত্রদলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। মাছরাঙ্গা টেলিভিশনের দর্শকদের যারা সারা দেশের সংবাদ পৌঁছে দেন সেই জেলা এবং বিভাগীয় পর্যায়ের সাংবাদিকদের নিয়ে আজ রাজধানীতে আয়োজন করা হয় প্রতিনিধি সম্মেলন এবং কর্মশালার। বনানীতে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ভবনে অনুষ্ঠিত হয় এগিয়ে চলি শিরোনামের দিনব্যাপী এই সম্মেলন।
আরো জানাচ্ছেন মমিতা জান্নাত। সারা দেশে ছড়িয়ে থাকা মাছরাঙা সংবাদ পরিবারের সদস্য তারা, যাদের পাঠানো সংবাদে উঠে আসে প্রত্যন্ত অঞ্চলের খবরাখবর এবং সম্ভাবনার বাংলাদেশ, যাদের অক্লান্ত পরিশ্রমে সমৃদ্ধ হয় মাছরাঙার সংবাদ বুলেটিন। ষাটেরও বেশি সংবাদ প্রতিনিধিদের নিয়ে বসেছিল আজকের মিলন মেলা। মাছরাঙা টেলিভিশনের বিভিন্ন বিভাগীয় প্রধানের সাথে মত বিনিময়ের পাশাপাশি সাংবাদিকতার নীতি নৈতিকতা এবং সংবাদ সংগ্রহ ও পরিবেশন, ডিজিটাল মিডিয়া সহ বিভিন্ন বিষয়ে চলে দিনব্যাপী কর্মশালা। একজন লোক যখন কিছু বলে, তার চাইতে একটা মিডিয়া যখন কিছু বলে, তখন সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ মিডিয়ার মধ্য দিয়ে এই বক্তব্য সারা দেশে, শুধু না দেশের বাইরেও ছড়িয়ে পড়ে। যতদিন আমরা এই পেশায় আছি, সততা আমরা যেন বজায় রাখতে পারি। তবে এদিনে সবার আনন্দময় স্মৃতি হয়ে থাকবে মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের সাথে মত বিনিময় পর্বটি। চ্যালেঞ্জ নিতে জানলে প্রান্তিক সাংবাদিকতায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে বলে জানান তিনি। রোজকার সংবাদ এবং সংকটের পাশাপাশি সারা দেশের ইতিবাচক সংবাদগুলো তুলে আনার পরামর্শ দেন তিনি। সাংবাদিক হচ্ছে একটা সমাজের মিরর বা প্রতিবিম্ব। আপনাদের মাধ্যমে বাংলাদেশের বা বাংলাদেশের বাইরে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সারা পৃথিবীর মানুষ জানতে পারে যে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে। চ্যালেঞ্জটা থাকতে হয়, এই জিনিসটা আপনার মাথায় রাখবেন যে সবসময়, যেহেতু আমরা সবসময় খালি নেগেটিভ দেখি মাথার মধ্যে খালি নেগেটিভিটি করে, আপনারা যারা সারা বাংলাদেশ থেকে এসছেন, আমার আপনাদের কাছে মানে রিকোয়েস্ট থাকবে যে আপনারা নিজ নিজ এলাকা থেকে ভালো ভালো খবর আপনারা পাঠান, পজিটিভ নিউজ। নেগেটিভ নিউজের জন্য খুব বেশি দরকারই হয় না, এটা পাওয়া যায়, কিন্তু আপনারা খুঁজে আপনাদেরকে এটা হবে কি, আপনার মনে একটা শান্তি আসবে, আপনার এলাকার যে সমস্ত ছেলে বা মেয়েরা ভালো ভালো কাজ করছে সেটা শুধু বাংলাদেশ জানবে না, বিশ্ব জানবে, এবং এটা সমাদ দিতে হবে যে না মাছরাঙা অন্তত অন্য দেশ, অন্য টেলিভিশনের থেকে ভিন্ন। আমি এক্সপেক্ট করবো যে পজিটিভ নিউজ আপনাদের কাছ থেকে। সংবাদকর্মী ও মানুষ হিসেবে কাজের যে অপার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে বক্তব্য রাখেন অতিথি বক্তা মাইন্ড ম্যাপার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এজাজুর রহমান। সংবাদকর্মীদের চোখ দিয়ে আমরা সারা পৃথিবী দেখি। আমি মনে করি এটা শুধু প্রফেশন না, এটা একটা অনেক বড় দায়িত্ব যেটা ওনারা পালন করেন। আর এই ধরনের কর্মশালায় যেটা হয়, আমাদের টেকনিক্যাল যোগ্যতা বাড়ানোর পাশাপাশি ওনাদের মনে করানো, অ্যাজ আই সেড, এটা একটা রেসপন্সিবিলিটি। ওনারা আরও কী করে বেশি রেসপন্সিবল হয়ে উঠতে পারে ওনাদের কাজকর্মের মাধ্যমে, দ্যাট ইজ হোয়াট দে উইল বি লার্নিং। সো আমার কাছে মনে হচ্ছে এটা খুবই সময় উপযোগী একটা আয়োজন। এইরকম সম্মেলনের মধ্য দিয়ে দৃঢ় হচ্ছে মাছরাঙা পরিবারের বন্ধন, সেই সাথে ঘটাচ্ছে কাজের মানোন্নয়ন, বলছেন অংশগ্রহণকারীরা। সবাই একসাথে হয়েছি, দেখা হচ্ছে, কথা হচ্ছে, অনুভূতি বিনিময় হচ্ছে, এটার অন্যরকম একটা ভালো লাগা। এই সম্মেলনটা আমাদের অনেক দিনের একটা এক্সপেকটেশন ছিল এবং আজকে আমরা সেই জায়গায় এসেছি, এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। আমরা সবাই সম্মিলিত হয়ে নিজেদের মানোন্নয়নের একটা চেষ্টা করছি, এই ব্যাপারটা আসলে আমাদের জন্য যেমন এক্সক্লুসিভ তেমনই আনন্দের। আজকে যে গ্যাদারিংটা হয়েছে, সেই গ্যাদারিংয়ের মধ্যে দিয়ে কিন্তু আগামীর পথ চলাটা আরও সুগম হবে এবং একটা টিম স্পিরিট দাঁড়াবে। দিনব্যাপী এই কর্মশালায় আরও ছিল সুষ্ঠু ও নিরপেক্ষ প্রতিবেদন তৈরি, চিত্র সাংবাদিকতা, ভিডিও এডিটিং সহ নানা বিষয়ে প্রশিক্ষণ। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিএনপির হামলা থেকে রক্ষা পাচ্ছে না সাংবাদিকরাও, তাদের দেশপ্রেম নেই বলেই লাঠির সাথে জাতীয় পতাকা বেঁধে মিছিল করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর কৃষিবিধ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মদিন উপলক্ষে যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, দুর্নীতিবাজ তারেক রহমান যে দলের নেতা সে দলকে ভোট দেবে না জনগণ। দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে, অথচ বিএনপি এটিকে রাজনৈতিক ইস্যু বানিয়ে সরকারের বিষোদগার করছে বলেন ওবায়দুল কাদের। শেখ হাসিনার অধীনে বিএনপিকে নির্বাচন করতে বলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। গোখাদ্যসহ লালন পালন ব্যয় প্রায় দ্বিগুণ হলেও দুগ্ধ শিল্প প্রধান পাবনা এবং সিরাজগঞ্জে সে হারে বাড়েনি দুধের দাম। খামারিদের অভিযোগ, সংরক্ষণের ব্যবস্থা না থাকায় একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ করছে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কোম্পানি সিন্ডিকেট। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলকে সঙ্গে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। পাবনার দুগ্ধ শিল্প সমৃদ্ধ ফরিদপুর উপজেলার গোপালনগরের এ মাঠটি একসময় ছিল গোচারণ ভূমি।
এবার পর্যাপ্ত বৃষ্টি না হয় উৎপাদন হয়নি ঘাস, ফলে খামারিদের চড়ামূল্যে কিনতে হচ্ছে গোখাদ্য। অনেকেই বাধ্য হচ্ছেন খামার বন্ধ করে দিতে। একই চিত্র সিরাজগঞ্জের সাজাদপুরের বড়বিলা গ্রামেও। খাদ্যসহ দুধের গাই লালন পালন ব্যয় বেড়ে যাওয়ায় এ গ্রামের হাসেন আলী ছেড়ে দিয়েছেন দুধের ব্যবসা, বিক্রি করে দিয়েছেন 22টি গরু, অবশিষ্ট গাভী আছে মাত্র 3টি। লস খাওয়ার কারণে এখন সব গরু বাছুর সেরে মেরে দিয়ে বিক্রি মিক্রি করে দিয়ে এখন এমনি বসে আছে, আর তো আর আমাদের কোনো উপায় পায় নাই। আমাদের যে খাদ্যদের যে দামটা, সে দামে তো আমাদের খামার চলা তো কঠিন। খামারিদের অভিযোগ, মাত্র 6 মাসের ব্যবধানে গোখাদ্যের মূল্য বেড়েছে প্রায় দ্বিগুণ, বেড়েছে গরু লালন পালন ব্যয়ও। অথচ এ অঞ্চলের দুধের প্রধান ক্রেতা 10টি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কোম্পানি নানা অজুহাতে গত 6 মাসে দুধের দাম বৃদ্ধি করেছে গড়ে 30 টাকা। অন্যদিকে খামারিদের দুধ কিনছে আগের চেয়ে মাত্র 5 টাকা বেশি দিয়ে। কোম্পানি বাড়াইছে 30 টাকা, সেই মূল্য আমরা পাচ্ছি না। 42 বা 47 টাকায় কিনে তারা 80 টাকা 90 টাকা বিক্রি করে, এতে আমরা দেখা যায় যে আমরা অর্ধেক মূল্য আমরা দুধের পাচ্ছি না। এ সংকটে খামারিদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এ অঞ্চলের স্থানীয় প্রশাসন। গোখাদ্য এগুলো কিন্তু মূল্য বেড়েছে, এই মূল্য বাড়ার জন্য খামারিদের আসলে গোলালন পালন করা কিছুটা হলেও তাদের সীমাবদ্ধ, মানে এক ধরনের চ্যালেঞ্জ তারা ফিল করছে। সেই ব্যাপারটা আমাদের মিলভিটা কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবেন, আমি তাদের সাথে যোগাযোগ করব। এই এলাকাটায় আসলে আমাদের চিলিং সেন্টার দরকার, কারণ তাদের যে ন্যায্য মূল্য সেটা আসলে পাচ্ছে না, সেটা আমরাও জানি। আর আমাদের চিলিং সেন্টার হলে সুবিধা হবে, ওরা সেখানে রেখে তাদের প্রয়োজন মতো সময় তারা দিতে পারবে। এটা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলে দৈনিক দুধের উৎপাদন হয় গড়ে প্রায় 15 লাখ লিটার। এর মধ্যে 8 লাখ লিটার দুধের প্রধান ক্রেতাই হচ্ছে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কোম্পানিগুলো। তবে দুধের সিন্ডিকেট বাণিজ্য রোধে সংরক্ষণাগার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন সরকার। তাদের দুধের উৎপাদন খরচ কীভাবে কমানো যায়, সেই হিসাবে আমরা দানাদার জাতীয় খাদ্যের নির্ভরতা কমায় আমরা দেখি কি ঘাস জাতীয় খাদ্য, বিশেষ করে দেশে কাঁচা ঘাস খড় এই জাতীয় খাদ্যের কিন্তু খাওয়ানোর জন্য পরামর্শ দিচ্ছি। তাদের দুধ সংরক্ষণের জন্য আমরা চিলিং প্ল্যান্টের জন্য প্ল্যান্ট তৈরি করার জন্য ম্যাচিং গ্রান্ট আমরা তাদেরকে দিব। যারা সময় অসময়ে দুধ নেয় না বা দুধ কিনতে চায় না, তাদের অন্ততপক্ষে সিন্ডিকেট থেকে তারা মুক্ত হতে পারবে। দুগ্ধ শিল্প রক্ষায় সরকারি সহায়তা দাবি করেন স্থানীয় খামারিরা। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। পঞ্চগড়ের বোদা উপজেলায় করতিয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় আরও 17 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 67 জনে। স্বজন এবং জরুরি তথ্য সহায়তা কেন্দ্রের তথ্য মতে এখনও 5 জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে তৃতীয় দিনের মতো অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং এলাকাবাসী। মরদেহ উদ্ধার হলে স্বজনদের খোঁজে হুমড়ি খেয়ে পড়ছেন পরিবারের সদস্যরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে করতোয়ার পাড়। গেল রোববার দুপুরে উপজেলার মাড়িয়া ইউনিয়নের আউলিয়াঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে গ্রামের নারী পুরুষ শিশুরা নৌকায় করে ওপারে যাচ্ছিলেন। সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। গ্যাস সংকটে রাজধানী এবং আশপাশে তিতাস গ্যাসের আবাসিক গ্রাহকদের চরম দুর্ভোগ। চাহিদার তুলনায় কম গ্যাস পাওয়ায় এ সংকট বলছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন সম্মেলন না হয় ছাত্রলীগে দানা বাঁধছে অসন্তোষ, প্রায় ঘটছে সংঘর্ষ। দেশে ফিরে সম্মেলনের তারিখ দিতে পারেন প্রধানমন্ত্রী। আনন্দ ঘন পরিবেশে রাজধানীতে অনুষ্ঠিত হল মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি সম্মেলন, সারা দেশের ইতিবাচক সংবাদ তুলে আনার প্রত্যয়। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভীন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।